আবার ওটা রেডি। আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে কম স্টেপের মাধ্যমে কিভাবে স্ট্রেচিং করা যায়, খুব কম সহজে কিভাবে স্ট্রেচিং করা যায়। আমার সাথে আছে সম্রাজ, আছে দুজনে মিলে আমরা আজকে করবো খুব কম সহজে। চলো স্টার্ট করা যাক। প্রথম স্টেপ দিকে যাও। প্রথম স্টেপ, তিনটে স্টেপ দেখাবো, টোটাল তিনটে স্টেপ আমরা প্রথম করবো। সম্রাজ চলো চালু করা যাক। প্রথমে আমাদের প্রথমে করতে হবে পজ করা। স্টেপ প্রথমে আমরা কিছু নর্মাল ব্যায়াম করে নেবো, যেমন এরকম নর্মাল ব্যায়াম করে নেবো। তারপরে পা দুটোকে চেরার চেষ্টা করবো, মানে পা দুটোকে একটু ভাগ করার চেষ্টা করবো। এই ঠিক এইভাবে সমাজ করো আসছে, ঠিক এইভাবে এটা কিছুক্ষণ করবো। তারপরে পজ করো, হয়েছে। তৃতীয় স্টেপ দেখাবো এইভাবে। আমাদের মুখ সবসময় ঠিক এই সাইডে থাকবে, পা দুটো যদি এইভাবে রাখি বরাবর বেরিয়ে যাবে ঠিক এইভাবে। আগলো এবার আমাদেরকে নিজে নিজে বসাতে হবে এইভাবে, আস্তে আস্তে বসাতে হবে। দুদিন, মোটামুটি 3 দিন মতো প্র্যাকটিস করতে হবে এটা, ঠিক এইভাবে। আরো দেখাচ্ছি এইভাবে, ঠিক সামনে থাকবে, প্রথম মুখে এরকম, তারপরে ঘুরে যাবে এইভাবে, ঠিক। বা এইভাবে করতে পারো, এইভাবে করে নিতে পারো এইভাবে, আস্তে আস্তে। ফাইনাল স্টেপ দেখাচ্ছি, ফাইনাল স্টেপ একবারই দেখানো হবে, একবার মাত্র ফাইনাল স্টেপ। দেখাচ্ছি আরেক রান, ওয়ান স্টেপ। যদি না হয় পোজ করো। সো গাইস, নেক্সট পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। চলো বন্ধ করো।